সিক্স মান্থ হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্ট মান্থ বলতে পারো, যে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস, গুরুত্বপূর্ণ ফার্স্ট সপ্তাহ, গুরুত্বপূর্ণ একটা সময়, যেই সময় আমাদের অনেক কিছু চেঞ্জ আসে, খাওয়া দাওয়ায় চেঞ্জ হয়, রুটিনে চেঞ্জ হয়, ঘুম আসতে হয়তো আগের মাসগুলো ঘুম আসতো না, এই মাস থেকে হয়তো ঘুম আসতে শুরু করেছে, বা কিছু কিছু খাবার আমরা খেতে পারতাম না, সেই খাবারগুলো আমরা খেতে শুরু করেছি। এছাড়া হেয়ার ফল, স্কিন, পেট, নাভির পরিবর্তন, ইউরিনের কালারের পরিবর্তন, সমস্ত কিছু নিয়ে আজকে সিক্স মান্থ প্রেগনেন্সির একদম ডিটেলসে তোমাদের সাথে একটা আলোচনা করব। আশা করি তোমাদের প্রত্যেকটা প্রেগনেন্সি ভিডিওর মতন আজকের প্রেগনেন্সি ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর আরেকটা রিকোয়েস্ট করছি, ফার্স্টে এটা বলে দিই যে প্রেগনেন্সি রিলেটেড ভিডিওতে তোমরা যতটা আমাকে ভালোবাসা দাও, আমি চাইবো যে আমার প্রত্যেকটা লাইফস্টাইল ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটু একটু করে ভালোবাসা দিলে আমার আরও ভিডিও করার এনার্জিটা পেয়ে যাব। তো চলো লেট না করে মূল টপিকে যাওয়া যাক। আর অবশ্যই যারা এখনো এই ভিডিওটাকে লাইক করনি, প্লিজ লাইক করে দাও, শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে। তো চলো মূল টপিকে যাওয়া যাক। তো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সিক্স মান্থ প্রেগনেন্সি নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা ছোট্ট করে ইন্ট্রো দিয়ে দিই, আমি একজন বেবি বয়ের মা। তো আমার ছেলের বর্তমান বয়স হচ্ছে 2 বছর, আর আমার প্রেগনেন্সি জার্নিটা ছিল 10 মাস 4 দিনের, অনেকটা বড় একটা জার্নি। কারণ নর্মাল সবার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 9 মান্থসে ডেলিভারি হয়ে যায়, অ্যান্ড 9 মান্থস হাফে ডেলিভারি হয়ে যায়। তো আমার ছিল একদম অনেকটা টাইম, লং টাইম, 10 মাস 4 দিনের এন্ডে 5 দিনের সকালবেলা আমার হয়েছিল, 46-এর মধ্যে, হয়তো 47 হতে পারে, আমার না ঠিক একটু গুলিয়ে গেছে ব্যাপারটা। তো যাক, আমার ভিডিওতে এটা আছে। তো এটার মধ্যেই আমি সিক্স মান্থে কী কী ফিল করেছিলাম, সিক্স মান্থে আমার এক্স্যাক্ট কী কী চেঞ্জগুলো এসেছিল, সেই সমস্তটা নিয়েই আজকে তোমাদের সাথে কথা বলবো। তার মধ্যে একটা কথা বলে রাখি, এই ভিডিওগুলো একান্তই তোমাদের জন্য করা, তোমাদের রিকোয়েস্টের, তোমাদের কমেন্টসের জন্য আমি প্রেগনেন্সি ভিডিও পরপর আনি, এবং প্রেগনেন্সি ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে। তো প্রেগনেন্সির সিক্স মান্থ মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিক্স মান্থে যেমন আমার কী কী চেঞ্জটা এসেছিল সেটা ফার্স্টে বলি। আমার কিন্তু খাওয়া দাওয়ায় ভীষণ পরিবর্তন এসেছিল, ঘুমে পরিবর্তন এসেছিল বেবি নড়াচড়ার জন্য। হ্যাঁ, অনেক সময় আমি ঘুমাতে পারতাম না, যেমন রাত্রেবেলা ঘুমো চোখটা লেগে এসেছে, হয়তো তখনই হয়তো বেবির মুভমেন্ট স্টার্ট হলো, এবং রাত্রেবেলা করে বেশি করে কিন্তু আমার ক্ষেত্রে বেবি মুভমেন্ট করতো, হয়তো তোমাদের ক্ষেত্রে কম, তোমাদের তো কারোর ক্ষেত্রে বেশি কারোর ক্ষেত্রে কম। তো আমার বেবি মুভমেন্ট সারাদিনে প্রচণ্ড পরিমাণে হতো, বেবি মুভ করতো 6 মাসে খুব ভালোভাবে মুভমেন্ট যদি বলো, খুব ভালোভাবে আমি মুভমেন্টের মানে মুভমেন্ট বুঝতে পেরেছি। তারপরে যে প্রবলেমগুলো আমার স্টার্ট হয়, আমার গায়ের রং ভীষণ চাপতে শুরু করে, যেমন ধরো ঘাড়ের পেছনে কালশিটে ভাব আসতে শুরু করে, তারপরে ঠোঁটের এইসব সাইডে কালশিটে ভাব আসতে শুরু করে, নাকের পোর্শনটা রুক্ষ হতে শুরু করে, নাকের এইসব দিকে খুব রুক্ষ হতে স্টার্ট করে। এবার দেখো, স্কিনের যত্ন যে তখন আমি একদম নিতাম না সেটা বলা ভুল, আমি যথেষ্ট যত্ন নিতাম, ইনফ্যাক্ট এখন নিতে পারি না, যেটা আমি তখন কিন্তু যত্ন নিতাম। কিন্তু যত্ন নিলে কি হবে, তখন কিন্তু স্কিনে প্রচণ্ড প্রবলেম আমি ফিল করি। আমি যেটা ফার্স্টের দিক থেকে অতটা প্রবলেম হয়েছিল, হয়নি বললে ভুল হবে, হয়েছিল, কিন্তু আমি এই লাস্টের দিক থেকে আরও যেন জর্জরিত হয়ে যাই, আমার চুল পড়া আরও বেশি করে স্টার্ট হয়ে যায়, চুলে জট পাকিয়ে যেতে, আমার চুল একটু সিল্কি ধরনের, মানে একটু নিজে থেকেই স্ট্রেট, তো সেখান থেকে না ভীষণ জট জট ব্যাপারটা চলে আসতো, তেল মাখলেও কিছু হতো না,
কোনো কিছুতেই প্রবলেম হতো না, মানে কিছুতেই কিছু প্রবলেম রিলিফ হতো না, সরি প্রবলেম রিলিফ হতো না। তো আর নাভির পরিবর্তন বলতে 6 মান্থে নাভির কোনো পরিবর্তন আসে না, 6 মান্থের পর থেকেই নাভির পরিবর্তন, মানে ফুল টামে যখন যতদিন না তুমি বেশি করে হবে মোটামুটি লাস্ট ট্রাইমিস্টারেই নাভির পরিবর্তনটা আসে। দাগ যদি বলো যে হ্যাঁ দাগটা দাগটা আস্তে আস্তে আসতে হয়তো শুরু করেছিল, কিন্তু অতটা আমি 6 মান্থে অনেস্টলি একটা কথা বলবো আমি 6 মান্থে অতটা খেয়াল করে দেখিনি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশাল একটা পরিবর্তন এসেছিল, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশাল পরিবর্তন এসেছিল, মানে খাওয়া দাওয়া আমার যেসব ননভেজ গুলো আমি খেতে পারতাম না, কিছু কিছু করে আমি খাবার খেতে পারতাম। 6 মাসে আমাকে ডক্টর বলেছিল যে তুমি যদি, ডক্টর যেহেতু আমাকে বলেছিল যে তুমি ট্রাভেল করতে পারো, তো আমি 6 মান্থে কিন্তু ঘোরাঘুরি করতে পেরেছি। যেমন আমার ফার্স্ট ট্রাইমিস্টার থেকে মিডিল পয়েন্ট অব্দি যেটা প্রবলেম হতো, আমি যদি গাড়ি করেও যাই আমার না মানে চোখ বন্ধ করে থাকলে আমার একটা ডিপ 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 করে একটা মাথা ঘোরানি স্টার্ট হয়ে যেত, তো সেই জন্য আমি কোথাও যেতে তখন পছন্দ করতাম না। আমি সব সময় মানে মনে হতো ঘরেই থাকি শুয়ে থাকি, কিন্তু এনার্জি ছিল, এনার্জি বিশ্বাস করো আমি সংসারে এডুজের কাজ করতাম, এনার্জি ছিল, কিন্তু বডি ওয়েট গেন করা স্টার্ট করি আমি 2nd trimester থেকে। তো বডি ওয়েট যেহেতু গেন করা শুরু করি তো সেই জন্য আমার একটুখানি ল্যাদ লাগতো যে কাজকর্ম করতে, কিন্তু এনার্জি আমার ফুল এনার্জি ছিল। তো এই প্রবলেমগুলো স্টার্ট হয়। আরেকটা হচ্ছে তোমার খাওয়া দাওয়ার, মোটামুটি আমি খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম, খুব একটা যে হাইফাই কিছু খেয়ে নিতে পারতাম বা বারে বারে আমার খিদে পেতো একদমই না, খাওয়া দাওয়া মানে তেমন একটা খুব একটা আমার ছিল না। এবার বলি ইউরিনের কালার, ইউরিনের কালার বলতে হচ্ছে ইউরিনের কালার হোয়াইট হতো না, মানে মেবি পুরো হোয়াইট হতো না, একটু লালচে সাইন বলতে পারো বা একটু হলদে সাইন বলতে পারো, এটা নর্মালি ছিল, কিন্তু মাঝে মাঝে আমার ইউরিনের কালার এরকম চেঞ্জ হতো। হার্টবিট কি বলবো, হার্টবিট তো আমার দীর্ঘদিন থেকে আস্তে আস্তে কমতে শুরু করে, আমার 164-162 থেকে একদম লাস্টে একদম একদম কমে গেছিলো, সেজন্য দেখতে গেলে আমার 10 মান্থসের ভিডিওগুলো চেক করতে হবে। তো একদম হার্টবিট আমার কমতেই থাকে, এবং হ্যাঁ 6 মান্থে কিন্তু আমার ইউএসজি হয়েছিল, বেবি একদম মুভমেন্ট ঠিক ছিল, এবং প্লাজেন্টা আমার পোস্টেরিয়ার লেফট, এটা পুরো পুরো সেকশনটাতেই ছিল, পুরো সেশনে আমার ছিল। তো এই ছিল আমার 6 মান্থের একটা ছোটোখাটো জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। বেবি মুভমেন্ট ভালো মতনই ছিল, পা ফোলা কোনো সমস্যা ছিল না, খাওয়া দাওয়ায় তো এই প্রবলেম এসেছিলো। তো দেখো ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ব্যাপার হয়, এবার আমার ক্ষেত্রে বেবি বয়ের ক্ষেত্রে 6 মান্থে এই রকম আমি ফেস কাটিয়েছি। তো এক একজনের এক এক রকম, তোমাদের কিরকম কাটাচ্ছ বা তোমাদের কোনো রকম যদি 6 মান্থ নিয়ে এরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। আমার যেটুকু 2 বছর পরেও এখনও যেটুকু মনে রয়েছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটাও অন্য সব ভিডিওর মতন হেল্পফুল হবে, যদি হেল্পফুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো শেয়ার করো, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর আমি এছাড়াও কমেন্ট সেকশন নিয়ে কিন্তু আমি আলাদা করে ভিডিও বানাচ্ছি, কারণ কমেন্টসের উত্তর দিতে গেলে না একটা ভিডিওতে অনেকটা বড় হয়ে যাচ্ছে, 10 মিনিটের ভিডিওই মানুষ দেখাটা ঠিকঠাক, এর থেকে বেশি হয়ে গেলে তোমরাও বোর হবে আর আমার ভিডিওটাও করাটা ঠিকঠাক হবে না। তো সেই জন্যই ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট করো, হয়তো 2 বছরের আগের, তো যদি অবশ্যই ভিডিওটাকে যেগুলো বললাম সেগুলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, নিজের পরিবারকে অবশ্যই সঙ্গে নিয়ে থেকো, আর প্রেগনেন্সি জার্নিটা ভীষণ হ্যাপি জার্নি, প্রেগনেন্সিটাকে এনজয় করো, পজিটিভ চিন্তাভাবনা করো, পজিটিভ থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।